হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে আপনারা পোস্ট করতে পারবেন এক্স্যাক্টলি এরকম এরকমভাবে প্রথম আলোরা করেছে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওরা কী করেছে, এখানে একটা ওরা টাইটেল দিছে, এখানে একটা, তারপর কী দিল, এখানে ট্যাক্স দিল, তারপর কী করলো, এখানে আপনি যেরকম দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো ক্যাটাগরি। যেরকম এখানে একটা ফটোস দিল, ফটো দিল আর কি, অ্যাকচুয়ালি কতগুলো ফটোস এখানে দিল, অ্যাকচুয়ালি গুগল ট্রান্সলেট অ্যাকচুয়ালি ট্রান্সলেট করে নিচ্ছে এগুলো। এরকম আপনি দেখতে পারতেছেন যে এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি ক্যাটাগরি। অ্যাকচুয়ালি যত ধরনের নিউজগুলো পোস্ট করে সবগুলো পোস্ট ওরা কী করে এক একটা ক্যাটাগরির ভিতরে ওরা ইনসার্ট করে রাখে। যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে এখন যখন নাকি আপনি বাংলাদেশে ক্লিক করবেন তখন আপনি কি ওয়ার্ড ইউ উইল গেট, অ্যাকচুয়ালি আপনি পেয়ে যাবেন শুধু বাংলাদেশের খবর। যখন নাকি ওয়ান এভার ইউ গোয়েন টু ক্লিক অন ইন্টারন্যাশনাল, দেন আপনি ইন্টারন্যাশনাল নিউজগুলো পাবেন, ইকোনমিক্স পাবেন, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, অ্যাকচুয়ালি ওপিনিয়ন, গেম, এন্টারটেনমেন্ট, নর্থ আমেরিকা, মানে হোয়াট এভার ইউ ওয়ান্ট, মানে এগুলো সবগুলো কী করলো, কোন হুইচ কাইন্ড অফ নিউজ আপনি চাইতেছেন, অ্যাকচুয়ালি এটা এক্স্যাক্টলি ওরা ক্যাটাগরির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি কী করবো, আমি অ্যাকচুয়ালি এই এক্স্যাক্টলি এরকমভাবে কী করবো, একটা এরকম ফটো দিয়ে দিবো, তারপর কী করবে এটার ভিতরে যখন নাকি আপনি ক্লিক করবেন, আপনার ক্লায়েন্ট যখন ক্লিক করবে অ্যাকচুয়ালি ভিউয়ার্সটা, তখনই আপনার এরকম একটা নিউজ চলে আসবে এক্স্যাক্টলি। এবং যখন নাকি ক্যাটাগরির ভিতরে ঢুকিয়ে দেবেন অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে সেভ হয়ে থাকবে আর কি। তো অ্যাকচুয়ালি আমি টাইম ওয়েস্ট না করে আমি কী করি, এখন আমি প্রথমত এক্সাম্পলের জন্য আমি একটা কী করি, এখান থেকে গুগল থেকে যেই কোনো একটা ফটো সেটা ডাউনলোড করে নিতে পারেন। অ্যাকচুয়ালি আমি কয়েকটা ফটো অলরেডি ডাউনলোড করে রেখেছি। অ্যাকচুয়ালি আমরা কোথায় যাবো পোস্টের জন্য, সবসময় দুইটা পেজ খুলে রাখবেন, একটা এখানে এডিট করার জন্য, এখানে একটা ওয়েবসাইটটা দেখার জন্য। ওয়েল অ্যাকচুয়ালি আমি আমাদের পোস্টটাকে একটু আর একটু এডিট করে নিই। তো এখন আপনি এখানে কী করতে পারতেছেন দেখে নিন, এই তো এটা তো বাংলা, অ্যাকচুয়ালি বাংলা করতে আমার একটু কষ্ট হয় কারণ আমি একটু ইংলিশ এবং আরবি আমার জন্য পড়তে একটু সুবিধা, বাংলা পড়তে একটু আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সিলেক্ট ফাইল করে নিলাম আমি, কারণ এখানে আমি একটা ফটো আপলোড করে নিব, এই জন্য আপনি যে এই কোনো একটা ফটো আপনি ক্লিক করে নিতে পারেন। যেরকম যেরকম আমি একটা ক্রিকেটের ফটো নিয়ে নিই, অ্যাকচুয়ালি এটা ম্যাচিং করবে না আমি জানি, কারণ খবরের সাথে এটা ম্যাচিং করতেছি না, কারণ তবুও আমি অ্যাকচুয়ালি শুধু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আর কি। অ্যাকচুয়ালি আপনি কী করতে পারেন, এখানে আপডেট করে নিতে পারেন, অ্যাকচুয়ালি ওয়ান বাই ওয়ান সব আপনাদের এক্সপ্লেন করবো। তো অ্যাকচুয়ালি আপডেট করে একটু দেখিয়ে দিই আপনারা, মানে কয়েক সেকেন্ডের ভিতরে, মানে 2-1 মিনিটের ভিতরে আপনি এরকম এক্স্যাক্টলি একটা পেজ বানিয়ে ফেলতে পারবেন। এটা ইজিলি কীভাবে করতে পারি এটা আপনি দেখা দেখা দিচ্ছে আমি কী আসছে এখানে, সেবা নিয়েছেন যেটা বাংলার যেটা খবরটা, এই যে এক্স্যাক্টলি ফটো আসা পড়ছে, এখানে ফটো আসছে, তারপর নিচে কী আসলো, এখানে খবরটা আসা পড়লো, কী হলো এক্স্যাক্টলি ওদের মতো আমরা কী করলাম, একটা ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট তৈরি করে নিলাম কিছুক্ষণের ভিতরে। তারপর কিছু এডিট করতে নিতে চান, আপনি যদি এডিট করতে চান আপনি ভিউ পোস্ট করতে পারেন। তো বন্ধু আপনাদের সবগুলো এক্সপ্লেন করে দিই, তারপর কী করবো আপনি সবগুলো ক্যাটাগরির ভিতরে ইনসার্ট করে দেখিয়ে দিই। তো অ্যাকচুয়ালি আমি এখানে ক্রস করে দিই স্ট্যাটাস ইন ভিজিবিলিটি, মানে অ্যাকচুয়ালি আপনি স্ট্যাটাসের যে ভিজিবিলিটি করতে চান যে কে দেখতে পারবে আপনার পোস্টটা, অ্যাকচুয়ালি পাবলিক নাকি প্রাইভেট নাকি কাকে আপনি পার্সোনালি দেখাতে চান। অ্যাকচুয়ালি আমি পাবলিক করে রাখলাম কারণ আমার ওয়েবসাইট অ্যাকচুয়ালি বানাই পাবলিকের জন্য, এবং আপনি যদি কিছু পার্সোনাল কিছু ব্লগ থাকে ওদেরকে আপনি প্রাইভেট করে দিতে পারেন। ভালো, তারপর ডিলিট করার জন্য মুভ টু থ্রাশ, অ্যাকচুয়ালি ইফ ইউ ওয়ান্ট টু ডিলিট দিস পেজ, তারপর আপনি পোস্টটা ডিলিট করতে পারবেন। তারপর পারমালিঙ্ক, মানে এই ওয়েবসাইটের যে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আর কি এখানে এক্স্যাক্টলি যেরকম দেখতে পাচ্ছি পারমালিঙ্ক, এখানে লিঙ্কটা চলে এসেছে। তারপর ক্যাটাগরি, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি কী করবো এখানে এটার ভিতরে ক্যাটাগরি আনক্যাটাগরি অ্যাকচুয়ালি হয়েছে, অ্যাকচুয়ালি আমি কয়েকটা ক্যাটাগরি বানিয়ে নিই, এখান থেকে নিয়ে নিই যেরকম বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, হোয়ার এভার ইউ ওয়ান্ট ক্যাটাগরি দিতে পারেন আপনি, বাংলাদেশ, তারপর না ক্যাটাগরি থেকে এটা প্যারেন্ট ক্যাটাগরি, অ্যাকচুয়ালি একটা হয়ে গেছে, আরেকটা যেরকম আইএনটিআর ইন্টারন্যাশনাল করে দিলাম আরেকটা, তারপর একটা কী করতে পারেন যেরকম আরেকটা কী দিতে পারি, এখান থেকে আমরা এনভায়রনমেন্ট দিতে পারেন, ক্যাপিটাল দিতে পারেন, জাস্ট এক্স্যাক্টলি আপনার ক্যাটাগরি যেটা চান আপনারা, অ্যাকচুয়ালি তার বেশি কিছু না, এক্স্যাক্টলি হাউ ইউ গাইজ ওয়ান্ট ইউ ক্যান
দেয়ার ইজ দি হোম, কোনো প্রবলেম নেই। একজন হিউম্যান দিয়ে দিয়ে একটা নো প্রবলেম, যেরকম আপনার চান এরকম দিতে পারবেন, কারণ আপনি ক্রিয়েটার। এক্স্যাক্টলি, যে যেটা ক্রিয়েট করে তার উপরে সবকিছু থাকে, যে হোয়াট হাউ হি ওয়ান ইট অ্যান্ড গুড। ভালো, তারপর অ্যাকচুয়ালি এটা কি, এটা বাংলাদেশের খবর, ইন্টারন্যাশনাল কোনো খবর না, যেহেতু বাংলাদেশের ক্যাটাগরিতে ঢুকিয়ে রাখলাম এটাকে আমি। তারপর এটা তো শেষ হয়ে গেল, ওয়াও, ক্যাটাগরি শেষ, ক্যাটাগরি কাজ অলরেডি শেষ। তারপরে কি, পার্মালিঙ্কের কাজ অলরেডি শেষ এবং স্ট্যাটাস কাজ শেষ, 1, 2, 3 ট্যাগস। হ্যাঁ, সার্চ ইঞ্জিনের জন্য আমরা যেরকম ইউটিউবে যখন কোনো ভিডিওস আপলোড দিই, আমরা কী করি, এখানে কোনো ট্যাগস দিই। ট্যাগগুলো কী হতে পারে, আপনার যেরকম আপনার গুগলে কোনো কিছু সার্চ করেন, তারপর আপনি বাংলাদেশ লিখলে সবার প্রথম কোন ওয়েবসাইটে চলে আসে, কারণ ওরা এক্স্যাক্টলি এখানে ট্যাগস দিয়ে রেখেছে। যখন পিপল, যখন নাকি কেউ সার্চ করে বাংলাদেশ লিখে, আমাদের ওয়েবসাইটে সবার আগে এসে পড়বে, সবার আগে সার্চ ইঞ্জিনের সবচেয়ে ফার্স্ট। আপনার ওয়েবসাইটটা সবার টপে না যেতে হলে আপনার যে ট্যাগসটা ইউজ করতে হবে, যেরকম বিএনজি, বাংলাদেশ নিউজ, ওয়াল, ইন্টারভিউ দিলাম, এরকম আপনি অনেকগুলো ট্যাগস ইউজ করতে পারবেন। এখানে কোনো কোনো ধরনের কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আপনার সার্চ ইঞ্জিনটা সবার টপে থাকার জন্য এটা আপনি ইউজ করতে পারেন, ট্যাগস, ওয়াল। আর কোনটা বাকি, ফিচার ইমেজ। অ্যাকচুয়ালি ইমেজ তো আপনারা দেখে নিয়েছেন এক্স্যাক্টলি কীভাবে ইমেজটা ইনসার্ট করে, ইমেজটা কোথায় দেখা যায়, আপনারা এক্স্যাক্টলি দেখে নিয়েছেন যে এক্স্যাক্টলি এই তো ইমেজটা ইউজ করার জন্য আপনারা এখান থেকে ইমেজটাকে দিতে পারেন, এখানে এসে শো করবে এক্স্যাক্টলি এরকমভাবে। তারপর কি, ইমেজ তো আপনাদেরকে অ্যাকচুয়ালি রিমুভ করলে রিমুভ করতে পারবেন, হ্যাঁ, রিমুভ দিস ইমেজ, রিপ্লেস করলে রিপ্লেস করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপর কি, এক্সেপ্ট, অ্যাকচুয়ালি এগুলি কোনো ইম্পর্টেন্ট কোনো জিনিস না, ডিসকাশন, এগুলো কোনো অ্যাকচুয়ালি কমেন্টস, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি থাকে অ্যালো কমেন্টস, কেউ কোনো কোনো কিছু যদি কেউ কমেন্টস করতে চায় তাহলে কমেন্ট করতে পারবে। আপনি আপনার উপরে দায়িত্ব দিয়ে দিল, ওরা সব কিছু ওয়ার্ডপ্রেস আপনার উপর কন্ট্রোলে দিয়ে দিয়েছে আর কি, ওগুলো ফ্রিতে। তো অ্যাকচুয়ালি এটা আমি কমপ্লিট করে নিলাম, আপডেট করে নিলাম, ভালো। তারপরে আমি কী করবো, অ্যাকচুয়ালি আমি 10টা তো এক্স্যাক্টলি বা 4-5টা তো এরকম করতেই হবে আপনার। আমি কয়েকটা ওপেন করে নিই, কয়েকটা ওয়েবসাইট ওপেন করে নিই, আমি কয়েকটা পোস্ট ওপেন করে নিলাম, কারণ অ্যাটলিস্ট আপনার কী করতে হবে, পোস্ট করতে হবে কয়েকটা, না আপনি কনফিউজ হয়ে যাবেন। অ্যাকচুয়ালি নিউ যাবেন, পোস্ট যাবেন, এখানে আছে, তো এখানে আপনার নিউ, অল পোস্ট অ্যাড নিউ করতে পারবেন, নো প্রবলেম। আমি একটু শর্টকাট করে নিই আপনাদের টাইম সেভিংয়ের জন্য। অ্যাকচুয়ালি পড়ালেখার জন্য কেউ যদি টাইম ইউজ করে, এটাকে সেভিংয়ে বলা হয়, এটা অ্যাকচুয়ালি কোনো ধরনের টাইম কোনো নষ্ট হয় না। অ্যাকচুয়ালি এখানে করতে পারেন এক্স্যাক্টলি, শর্টেস্টটা ক্যান্সেল করে কপি করে নিলাম, ফিউচার ইমেজ আপনি এখানে প্যারাগ্রাফ অনেক এডিট করতে পারবেন। অ্যাকচুয়ালি এডিটটা আমি আপনাদের করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা করতে পারেন কীভাবে করবেন, আমার দায়িত্ব হলো আপনাদের দেখিয়ে দেওয়া, তারপর আপনারা সব করে নেবেন। বন্ধুগণ, এটা পাবলিশ করে দিলাম, এখানে একটা পাবলিশ, পাবলিক বলতেছে পাবলিক ইমিডিয়েটলি পাবলিশ করে নিলাম এটাকে। তারপর আপনি একটু ওয়েট করে নামি, আর কয়েকটা পোস্ট পাবলিক পোস্ট পাবলিশ করে নিই, তারপর আপনাদের কাছে ফিরে আসি। তাই অ্যাকচুয়ালি গাইজ, আমি কী বললাম, এখন আমি কয়েকটা পোস্ট করে নিলাম, তারপর এখানে ক্যাটাগরি কী আসতেছে, ক্যাটাগরি আমি অ্যাকচুয়ালি চুজ করি না এক্স্যাক্টলি, এই জন্য এখানে কী আসতেছে এরকম আসতেছে। তো এখান থেকে আপনি অ্যাকচুয়ালি পোস্ট করে নেবেন, পোস্ট করার পর এখান থেকে আপনি কী করতে পারেন, অল ক্যাটাগরি কোনটার ভিতরে ঢুকাইতে চান। আপনি অ্যাকচুয়ালি ইয়ং অফ ইন্টারন্যাশনালে ঢুকিয়ে দিলাম, তারপর কী করতে পারলেন এখানে, এটাকে আপনার একটা জায়গা ইন্টারন্যাশনাল থেকে হয়তো চেঞ্জ, হিউম্যানে চেঞ্জ করে দিতে পারলেন। অ্যাকচুয়ালি হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনার উপরে সব কিছু, সব কিছু চাবি আছে অলরেডি, আপনি যেরকম চান এক্স্যাক্টলি এরকমভাবে করতে পারবেন। তো অ্যাকচুয়ালি এটাই ছিল অ্যাকচুয়ালি গাইজ, যে কীভাবে আপনি পোস্ট করবেন এবং অ্যাকচুয়ালি কীভাবে আপনি এক্স্যাক্টলি এটা করবেন। তো অ্যাকচুয়ালি আমাদের ক্যাটাগরি কাজটাও শেষ হয়ে গেল। তারপর আমাদের কী শেষ হয়ে গেল গাইজ, তারপর আমাদের সব কিছু এক্স্যাক্টলি শেষ হয়ে গেল। তারপর আমরা অ্যাকচুয়ালি ফিল্টার করার জন্য এটা তো ফিল্টার করে দেখেন এখানে কী আসতেছে, হিউম্যানের এখানে কী হয়েছে, অ্যাকচুয়ালি এখানে বাংলাদেশ নামে যেটা নাকি আমি পোস্ট করে সেটা দেখতে পারবেন এখান থেকে। অ্যান্ড আপনার যে পোস্টে যেতে হবে অ্যাকচুয়ালি, অল পোস্ট, এখানে গিয়ে আপনার এডিট করতে হবে, এডিট করে এখান থেকে আপনার ক্যাটাগরি দিতে হবে, যেটা নাকি প্রথম ছিল, অল ক্যাটাগরি শো করতে হবে প্রথমত।
তো কারণ এখানে সার্চ করার জন্য ম্যাক্সিমাম সরি অ্যাকচুয়ালি এখানে সার্চ করার জন্য ছিল, এখান থেকে আপনার ক্যাটাগরি থেকে দিতে হবে, ক্যাটাগরি কোন ক্যাটাগরি আপনি দিতে চান এখান থেকে আপনার এটাকে দিতে হবে কোথায়, ক্যাটাগরি দেখেন এক্স্যাক্টলি আমি ক্যাটাগরি নিয়ে এখানে বাংলাদেশ বা হিউম্যানে দিয়ে দিলাম, তারপর আপডেট করে দিলাম, এটা অ্যাকচুয়ালি একটা মিস্টেক ছিল। তো গাইজ এখান থেকে আপনি অ্যাকচুয়ালি এডিট করতে পারবেন যে আপনার সবগুলো পোস্ট একটা না একটা ক্যাটাগরির ভিতরে ঢুকে দিতে পারেন। ওয়েল গাইজ এটা আজকে ভিডিওটা ছিল, এবং নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পেজ এবং অনেক কিছু সম্বন্ধে শেখাবো ইনশাআল্লাহ। ভালো থেকে সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।